নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলেছি একটা খুব কাছাকাছি উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজে। জায়গাটা হলো বর্ধমানের গুসকরার খুব কাছে, সাথে একটা থ্রিলিং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, একটা জঙ্গল, আর রিসর্ট তো রয়েছে। আর সবথেকে বড় কথা, এটা কিন্তু একদম নতুন একটা জায়গা। তাহলে এই জায়গাটি সম্পর্কে সমস্ত তথ্য জানতে গেলে আমার এই ভিডিওটিকে লাস্ট অবধি দেখতেই হবে। আর তাহলে দেরি করছি না, শুরু করে দিচ্ছি আজকের সফর। এয়ারপোর্ট থেকে আমাদের এই জায়গাটায় পৌঁছতে কিন্তু মোটামুটি সময় লাগলো 2 থেকে আড়াই ঘন্টা। পথে অবশ্য আমরা খানিকটা ব্রেক নিয়েছি। বর্ধমান থেকে গুসকরা যাওয়ার পথে যে ভাতার পুলিশ স্টেশন পড়ে, তার খানিকটা আগেই ডান দিকে একটা রাস্তা মেন রোড থেকে বেঁকে যাচ্ছে। এই রাস্তাটা কিছু দূর এগোলেই আপনারা পাবেন ওরগ্রাম ফরেস্ট। এই ফরেস্টের সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আপনারা কিন্তু আলটিমেটলি পৌঁছতে পারেন সিলভার লাইন রিসর্ট, যেটা আজকে আমাদের ডেস্টিনেশন। সত্যি কথা বলতে, আমার ব্যক্তিগতভাবে এখানে ঢোকার সময় আশপাশের পরিবেশটা খুবই সুন্দর লেগেছে। আর তার থেকে বড় কথা, ঢুকেই যেটা চোখে পড়ল, বিশাল বড় একটা পার্কিং লট। সুতরাং পার্কিংয়েরও কিন্তু এখানে সমস্যার কোনো কারণই নেই। তবে জায়গাটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। প্রথমে গিয়ে মনে হলো আমাদের ছাড়া মনে হয় আজকে এখানে আর কোনো ট্যুরিস্ট নেই। সুন্দর সাজানো ছিমছাম একটা রিসর্ট। আরও একটা ব্যাপার যেটা জানতে পারলাম, এখানে কিন্তু ডে আউটিং যেমন হয় সেরকম আপনারা নাইট স্টে করতে পারবেন। তার সাথে সাথে এখানে আপনারা শুধুমাত্র যদি আপনারা ডাইন আউট করতে চান, বাইরে খাওয়া দাওয়া করতে চান একটু দূরে এসে, সেটাও আপনারা করতে পারেন। অথবা এখানে কিন্তু পিকনিকেরও ব্যবস্থা করা আছে। সুতরাং বুঝতেই পারছেন, একটা ভীষণ বড় মাল্টিপারপাস জায়গা। এই রিসর্টের যে থাকার কটেজ বা রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু শেষের দিকে। ঢুকতেই চোখে পড়ল এখানকার রেস্টুরেন্টটা। তো এখানকার যে দোতলায় আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বারকাম রেস্টুরেন্ট। নতুন করে আর কী বা বলবো, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে এটার আশপাশটা কতটা সবুজ। তো এইরকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে খেতে কতটা ভালো লাগবে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এখানে দেখুন খানিকটা কিন্তু ওপেন এয়ারে বসে খাওয়ারও ব্যবস্থা করা রয়েছে। এখানে যেমন একটা সুসজ্জিত বার রয়েছে, এবং সেখানে আপনারা কিন্তু ড্রিঙ্কসের সাথে সাথে হুক্কাও এখানে অ্যাভেলেবল রয়েছে। আপনারা এখানে রুমে স্টে করলে, রুমে তো আপনারা রুম সার্ভিস খাবার আনিয়ে খেতেই পারেন, কিন্তু বেশ এখানে এসে বসে খেতে কিন্তু অসাধারণ লাগবে। যেমন বলছিলাম, ওনাদের বারকাম রেস্টুরেন্টটা কিন্তু দোতলাতে। তো আমরা একটুখানি নিচ থেকে ঘুরে এসে এখন এই দোতলাটা একটুখানি ঘুরে পুরো জায়গাটা দেখে এখন আমরা রুমের দিকে যাব। এটা হচ্ছে এখানকার একতলা রেস্টুরেন্টটা। এবার মোটামুটি স্টাফ স্ট্রেংথ দেখে যা মনে হচ্ছে, বা ইনাদের মেনটেন্যান্স দেখেও যেটা মনে হচ্ছে, এখানে কিন্তু লোকের আনাগোনা ভালোই রয়েছে। শুধু এই যে আমরা দূর থেকে এখানে সময় কাটাতে এসেছি কিছুটা তাই নয়, আমার যেটা মনে হচ্ছে যে এখানে কিন্তু স্থানীয় লোকজন প্রচুর ভালো একটা সময় কাটানোর জন্য এই রিসর্টটাকে বেছে নেন। সত্যি কথা বলছি, যখন এখানে ঢুকছিলাম আশপাশের পরিবেশটা দেখে মনেই হচ্ছিল না যেখানে এরকম একটা ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন কোনো একটা প্লেস থাকতে পারে। এগুলো হচ্ছে এখানকার কটেজগুলো। এখানে এসি নন এসি দু টাইপেরই কটেজ রয়েছে। কটেজগুলোর এখানে ট্যারিফ হচ্ছে 2500 টাকা। এছাড়া নর্মাল যে রুমগুলো রয়েছে সেখানে 1200 টাকা হচ্ছে নন এসি, আর 1600 টাকা হচ্ছে এসি। প্রত্যেকটা রুমই ভীষণ স্ট্যান্ডার্ড আর পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে সামনের এরিয়াটা দেখছেন, এটা একটা গার্ডেন এরিয়া করা আছে। এখানে অনেক বসবার জায়গা রয়েছে, খুব সুন্দর ছোট ছোট জলের মতো রাখা আছে, সেখানে পদ্ম ফুল ফুটে আছে, ছোট ছোট মাছ খেলা করছে। ওভারঅল জায়গাটা ভীষণ শান্ত। এবং তার সাথে হচ্ছে দেখুন, সামনে একটা স্টেজও করা আছে, মনে হচ্ছে এখানে কিন্তু অনেক প্রোগ্রামও হয়। এখানে কিন্তু চারপাশে অনেক কনস্ট্রাকশন চলছে, তো বোঝাই যাচ্ছে ইনারা হয়তো জায়গাটিকে আরও রিনোভেশন করবে। এখানকার সবথেকে সুন্দর ব্যাপার হচ্ছে এখানকার খাওয়া দাওয়াটা খুব সুন্দর। আমরা এখন এখানকার সবথেকে ইন্টারেস্টিং জায়গাটা দেখতে যাচ্ছি। এখানে যে বলেছিলাম যে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে,
তো সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা যেটাকে বলে এয়ারবেস সেটা কিন্তু বানানো হয়েছিল, মানে এখানে কিন্তু ভাবুন যুদ্ধবিমান সমস্ত ওঠানামা করতো। এবং এই জায়গাটি, এই যে আপনারা দেখছেন চারপাশে, এটা কিন্তু সেই আমল থেকে সেই সময়কার যে স্থাপত্য সেটা কিন্তু এখানে এখনও রয়েছে। তো ভাবতেই কেমন একটা শিহরণ লাগে যে এই জায়গাটায় একসময় কত ঐতিহাসিক ব্যাপার জড়িয়ে আছে। দেখুন চারপাশে কিন্তু ক্ষেত, সমস্ত চাষবাস হচ্ছে, তার মধ্যে এই যে বাঁধানো জায়গাটা, এখানেই কিন্তু সেই সময় যুদ্ধবিমানগুলো ওঠানামা করতো। তার ছাড়াও এখানে স্থানীয় লোকেদের থেকে কথা বলে একটা অদ্ভুত ব্যাপার জানা গেল, এখানকার লোকেরা কিন্তু এই জায়গাটিকে খানিকটা একটুখানি হন্টেড বা ভুতুড়ে বলে মনে করেন। তার কারণ ওনারা বলেন যে এখানে প্রচুর মানুষকে নাকি নির্বিচারে সেই সময় হত্যা করেছে ইংরেজরা, এবং অনেক মানে চাষি বা সাধারণ মানুষ এবং তাদের আত্মা নাকি এখানে অতৃপ্ত অবস্থায় সন্ধেবেলায় ঘুরে টুরে বেড়ায়। তো এটা কিন্তু এখানকার স্থানীয় লোকদের সাথে থেকে আমি কথা বলে জাস্ট ব্যাপারটা সম্পর্কে একটা আইডিয়া নিলাম। তো এখানে একটা বেশ কিন্তু গা ছমছম করা ব্যাপার স্যাপার রয়েছে। এই জায়গাটা কিন্তু মেন রিসর্ট থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার, একদমই কাছাকাছি। তো আপনাদের কাছে গাড়ি থাকলে তো সেক্ষেত্রে যেতেই পারেন, অথবা এখানে টোটো অ্যাভেলেবেল আছে। এখন এই যে সামনে দেখা যাচ্ছে যে একটা ছোট গ্রামে স্কুলে ছুটি হয়েছে, তো সেখানে ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে তারা স্কুলের শেষে আবার বাড়ি ফিরে যাচ্ছে, এটা দেখতেও খুব সুন্দর লাগছে। রিসর্ট থেকে খানিকটা এগিয়ে এসে একটা ছোট চায়ের দোকান আছে, এখানে একটা মাসি উনি চা বানাচ্ছেন। তো আমরা এখন এখানে বসে খুব সুন্দরভাবে ডিম সেদ্ধ, চা এগুলো খাচ্ছি। আর উনি একা আছেন, ওনার হেল্পিং হ্যান্ড আজকে নেই, সুতরাং আমি নিজেই ঢুকে পড়লাম দোকানের মধ্যে এবং আমি ওনাকে হেল্প করলাম। আর এই দেখুন একদম গরম গরম ডিম সেদ্ধ কিন্তু রেডি হয়ে গেছে। যাই হোক, আমরা আবার আমাদের রুমে ফিরে এলাম। এটা হচ্ছে আমাদের এসি রুম একটা, এই রুমটা ট্যারিফ হচ্ছে 1600 টাকা। এখানকার সমস্ত ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বার আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে আবার আমাদের ফেরার পালা, সেই জন্য আবার মনটা একটুখানি খারাপই লাগছে। দেখুন আমরা রাস্তায় কিন্তু একটা ভীষণ ভালো থালি খেলাম বর্ধমানের কাছে একটা রেস্টুরেন্টে। তো আমার তো এই জায়গাটা খুব ভালো লেগেছে, খুব আনন্দ করলাম, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এখানকার যদি কোনো এক্সপিরিয়েন্স বা কোনো কোয়েরি আপনাদের থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, অনেক অনেক বেড়াতে থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।